আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আলফাতুন্নেসা মহাবিদ্যালয় থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মুর্শিদা বিনতে মদিন, প্রভাষক রসায়ন। আজকে আমি তোমাদের ক্লাস নেব রসায়ন প্রথম পত্র। গত ক্লাসে আমরা পড়েছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত। আজকে আমি পড়াবো বোরের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে বিজ্ঞানী নিলস হেনরি ডেভিড বোর 1913 সালে তার পরমাণুর গঠন সম্পর্কে একটি উৎকৃষ্ট মডেল উপস্থাপন করেন। তিনি পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য তার মডেলটি উপস্থাপন করেন। হ্যাঁ, আবার তার এই মডেলটি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এই কাজের জন্য তিনি 1922 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাহলে আমরা দেখি বোরের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো। বোর পরমাণু মডেলের প্রস্তাবনা, প্রস্তাবনা এক হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। প্রস্তাবনা দুই হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। প্রস্তাবনা তিন হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। তাহলে আমরা আলোচনা করি এখন শক্তির শোষণ এবং শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। তিনি বলেছেন প্রত্যেক পরমাণুর দুইটা অংশ থাকে, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং অপরটি ইলেকট্রন। প্রত্যেক পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রস্থলে এবং ধনাত্মক চার্জ পরমাণুর কেন্দ্রস্থলে কেন্দ্রীভূত থাকে, একে পরমাণু নিউক্লিয়াস বলা হয়। আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং ওই নিউক্লিয়াসের ধনাত্মক চার সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি হচ্ছে সাধারণ পদার্থবিদ্যার সমস্ত নিয়মই মেনে চলে। আর এই কক্ষপথে যখন অবস্থান করে ইলেকট্রনগুলো তখন কোনোরকম কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। হ্যাঁ, এই কক্ষপথগুলোকে বলা হয় স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট। কি বলা হয় কক্ষপথগুলোকে? স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। আর এই কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট প্রকাশক প্রতীক হচ্ছে এন, এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। কক্ষপথকে বা শক্তি স্তরকে অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এন ইকুয়াল টু ওয়ান হলে প্রথম শক্তি স্তর, এন ইকুয়াল টু ওয়ান হলে প্রথম শক্তি স্তর, এন ইকুয়াল টু টু হলে দ্বিতীয় শক্তি স্তর, এভাবে এন ইকুয়াল টু থ্রি তৃতীয় শক্তি স্তর, এভাবে চলতে থাকে। এটাই হলো শক্তি স্তর সম্পর্কিত ধারণা। এবার হচ্ছে এরপর আমরা আলোচনা করবো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা
ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তখন তাদের এর মোট কৌণিক ভরবেগটা হচ্ছে নির্দিষ্ট থাকে, আর এই কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর অখণ্ড গুণিতক, এইচ ডিভাইডেড বাই টু পাই এর অখণ্ড গুণিতক। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইডেড বাই টু পাই, এটাই হচ্ছে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ। এখানে এম, এখানে যদি আমরা পরিচয়গুলো দিই, এম হচ্ছে একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর, এর মান হচ্ছে 9.108 ইনটু 10 টু দা পাওয়ার -28 গ্রাম। ভি হচ্ছে একটি ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.6626 10 টু দা পাওয়ার -27 আর সেকেন্ড, অথবা আর একটা হচ্ছে জুল সেকেন্ডে আমরা জানি 6.626 ইনটু 10 টু দা পাওয়ার -34 জুল সেকেন্ড, আর এ হচ্ছে 0.3 পূর্ণ সংখ্যা ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটাই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, কৌণিক ভরবেগটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখন দেখো এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাইটা কিভাবে আসলো। ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার কক্ষপথে পুরো কক্ষপথটা পরিভ্রমণ করে তখন একটা পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, আর যদি এন সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি মোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এন ল্যামডা। যদি এন সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে তাহলে এন ল্যামডা ইকুয়াল টু আমরা ধরি টু পাই আর, টু পাই আর হলো কক্ষপথের পরিধি আর আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, এটা এক নম্বর সমীকরণ দেই। আবার আমরা জানি ই ইকুয়াল টু এইচ নি, দুই নম্বর সমীকরণ। আবার আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা তিন নম্বর সমীকরণ। আমরা আর একটা সম্পর্ক জানি মিউ ইকুয়াল টু সি বাই ল্যাম্বডা, এখানে মানটা বসিয়ে দিই তাহলে দুই নম্বর থেকে পাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্বডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যাম্বডা, এখান থেকে এটা চার নম্বর, তাহলে তিন নম্বর সমীকরণ এবং চার নম্বর সমীকরণ থেকে আমরা পাই দুটাই ই, তাহলে এটার সমান এটা এইচ সি ডিভাইডেড বাই ল্যাম্বডা ইকুয়াল এম সি স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেশন করি উভয় সাইডে সি আছে, সি দিয়ে আমরা ভাগ করে পাই এখান থেকে আমরা ল্যাম্বডার মানটা বের করবো, ল্যাম্বডার ইকুয়াল টু এইচ বাই এম সি, এটা এই ল্যাম্বডার মানটা আমরা কোথায় বসাইবো, এক নম্বর সমীকরণে বসাবো। এখন আমরা একটা ক্যালকুলেশন করব, এন এইচ ইকুয়াল টু টু পাই আর এম সি, এটাকে এই সাইডে নিয়ে আসি টু পাই আর এম সি ইকুয়াল টু এন এইচ
equal to m is divided by 2 pi. এখানে c হচ্ছে আমরা কি বললাম ncr equal to n is divided by 2 pi. আর এখানে c হচ্ছে আলোর গতিবেগ যা ইলেকট্রনের গতিবেগের প্রায় সমান। এই কারণে আলোর গতিবেগটাকে আমরা ইলেকট্রনের গতিবেগ হিসেবে লিখতে পারি। c equal to আমরা লিখবো c equal to আমরা v লিখবো। তাহলে আমরা পাই mvr equal to n is divided by 2 pi. এটাই হচ্ছে ইলেকট্রনের গণিত ফর্মে। হ্যাঁ, এইভাবে আমরা কৌণিক ভরবেগটা পেয়েছি। তাহলে এটা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনাটা আমরা আলোচনা করলাম। এরপর আলোচনা করব শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত প্রস্তাবনাটা। শক্তির শোষণ ও বিকিরণ ইঙ্গানি বোর বলেছেন, ইলেকট্রন যখন কোন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে তখন তা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। আর এই কক্ষপথের এই কক্ষপথগুলোকে বলা হয় স্থায়ী কক্ষপথ। ইলেকট্রন যখন স্থায়ী কক্ষপথে আবর্তন করে তখন তখন যদি বাইরে থেকে কোনো তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করা হয় তখন ইলেকট্রন কী করে সেই শক্তিকে শোষণ করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আর এই যান্ত্রিক শক্তি শক্তিকে আরও বেশি বৃদ্ধি করে যে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে গমন করে। হ্যাঁ, শক্তি শোষণ করে। তাহলে নিম্নতর শক্তিস্তরের শক্তি আমরা দেখি, নিম্নতর শক্তিস্তরের শক্তি যদি E1 E1 শক্তি বিশিষ্ট কক্ষপথ যদি হয়, E1 শক্তির কক্ষপথ, E2 শক্তির কক্ষপথ, E2 কক্ষপথ হয়, তাহলে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে গমন করে, হচ্ছে তাহলে শোষিত শক্তির পরিমাণ কি হবে? ডেল্টা ই ইকুয়াল টু শোষিত শক্তির পরিমাণ ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু এস নিউ। হ্যাঁ, আর এখানে নিউ হচ্ছে শোষিত শক্তির কম্পাঙ্ক। এরপর যদি ওই বাইরে থেকে যে শক্তিটা দেওয়া হয় তাপ শক্তি বা আলোক শক্তি ওটাকে যদি সরিয়ে নেওয়া হয়, যদি শক্তি দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে ওই উত্তেজিত পরমাণুর ইলেকট্রন শক্তি বর্জন করে বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে গমন করে। যদি উচ্চতর শক্তিস্তরের শক্তি E4 এবং নিম্নতর শক্তিস্তরের শক্তি E3 হয় তাহলে তখন কী হবে? E4 ডেল্টা E ইকুয়াল টু E4 মাইনাস E3 ইকুয়াল টু এস নিউ প্রাইম। এখানে নিউ প্রাইম হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এটা আমরা এইভাবে দেখাতে পারি এবং সেটি এটা হচ্ছে E4 কক্ষপথ আর এটা হচ্ছে E3 কক্ষপথ। হ্যাঁ, এই E4 থেকে E3-তে শক্তি বিকিরণ করে E4 থেকে E3-তে ইলেকট্রন করতেছে গমন হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে। আর এটা এখানে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা আলোচনা করলাম। এবার এখন আর একটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে গমন করে
তখন গমনের সময় তারা দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। এই আলোকরশ্মি যদি প্রিজমের মধ্য দিয়ে চালনা করা হয় তখন তার পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এবার এটাই হচ্ছে বোর পরমাণু মডেলের মূল কথা। আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। তোমরা সে আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।